হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি অনেকটা মানে রাতের দিক থেকে বলতে পারো যে ভিডিওটা শ্যুট করেছি, কারণ আমি কখনো একটু রাত করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না। আর সারা দিন মোটামুটি যা যা করেছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, ওই চিকেন ড্রামস্টিক বানিয়েছিলাম যেটা তোমরা গতদিন দেখলে। তারপরে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো আমি শুয়েছিলাম। আর এই দেখো না ঘরের অবস্থা লন্ড ভন্ড হয়ে রয়েছে। ছেলেকে পড়িয়েছি, পড়িয়ে তারপরে বইপত্র ঠিক মতন জায়গা মতন রাখতে পারিনি। আর আমি মানে কাজগুলো ফেলে রেখেছি, মানে কাজগুলো পড়েই থাকবে, স্বাভাবিক ব্যাপার। আমিই আছি ঘরে, আসিস তো নিজের কাজে রয়েছে, তো ভাবলাম না নিজের রেস্ট করি তারপরে আমি কাজকর্মে নামবো। তো ঘরের অবস্থা এরকম সাধারণত আমার হয় না, তার মানে কতটা পরিমাণে ক্লান্তি থাকলে তবে কিন্তু আমি এই কাজগুলো ফেলে রেখে শুয়ে পড়ি। তো বিস্কুটের কৌটো পর্যন্ত স্টাডি টেবিলের ওপর, তোমরা হয়তো খেয়াল করেছ। এখন আমি চলে এসেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে, দুপুরবেলা ভালোভাবে রেস্ট নিয়েছি, নিয়ে চলে এসেছি একদম ভালোভাবে কাজে উদ্যম নিয়ে। তাই আমার যেটা মনে হলো যে আমাদের শরীরে বিশ্রামটা কিন্তু ভীষণভাবে দরকার। তোমরা অনেকেই বলছো পায়েল তোমাকে ক্লান্ত লাগছে, ক্লান্ত লাগছে না। দেখো একটা জিনিস যখন আমরা রেগুলারের খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে থাকি তখন একরকম লাগে, আবার একটা হঠাৎ করে চেঞ্জ হয় তখন আর একরকম লাগে, হয়তো সেই জন্যই একটু ক্লান্ত লাগতে পারে। বাট ওই যে বললাম আমার রেস্টে সবসময় দরকার পড়ে, ভীষণ কাজে মানে পরিশ্রমটা আমার খুব অত্যাধিক হয়ে যায়। তার উপর দেখো ঘরের যখন এরকম দশা থাকে, প্রত্যেকটা কাজ যখন আমাকে করতেই হয়, সেকেন্ড অপশন যখন আর নেই, তখন আমার পরিশ্রম তো একটু হবেই, বুঝতেই পারছো। তো যাই হোক, আবার আমি কিন্তু নিজের শরীরটা একটু তাজা যখন ফিল করলাম চলে এলাম। এখন প্রথমে কিচেন থেকে শুরু করেছি, বাসনগুলো মেজে নিলাম, কারণ এঠো বাসন দুপুরে পড়ে রয়েছে, যেটা আমি কোনো সময় করি না। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স বা যারা রিসেন্টলিও আমাকে দেখছো তারা জানো আমি যখনের কাজ তখন করে না নিলে আমার মধ্যে একটা টেনশন কাজ করে। তো আজকে আর সেটা পারিনি, তাই জন্য আমি এখন করলাম, মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে ওই জন্য বাসন মাজা দিয়ে স্টার্ট করে নিলাম। বাসনগুলো মেজে নিয়েছি, না হলে একসঙ্গে যদি অনেক হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ আরও বেশ কিছু বাসন এখনই বেরোবে। তো সেটা কখন বেরোবে বা কেন বেরোচ্ছে সেটা আমি তোমাদের বলছি আস্তে আস্তে। তো প্রথমে তো বাসন ধোয়ার পর আমি গ্যাস, এঠো গ্যাস যেটা দুপুরের থাকে রান্নার পর, সেটাও একদম ওই অবস্থাতেই ছিল, সেটা ভালো করে ক্লিন করে নিলাম। তারপর কাউন্টার টপ যেরকম রেগুলার আমার পরিষ্কার করার থাকে সেটা করলাম। আর এই যেই জায়গাটা বলি আমার ভীষণ ফেভারিট একটা কর্নার, তো যেহেতু আমাদের ম্যাক্সিমাম টাইমটা কিচেনে কাটাতে হয় তো সেই জন্য আমাদের কিন্তু কিছু কিছু জায়গা একটু বেশি মানে ফেভারিট হয়ে ওঠে। তো ঠিক এই রকমই আমি এই জায়গাটা সাজিয়ে রাখি। যখন নতুন আমি এই স্ট্যান্ডটা কিনেছিলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম, তো স্ট্যান্ডটা সেই যে পেতেছি তারপরে সেভাবে পরিষ্কার করা হয়নি, ওপর ওপর পরিষ্কার করে নিয়েছিলাম, যদিও খুব বেশি নোংরা সেরমভাবে হয়নি, কারণ আমি ওই একটু একটু করে তো মুছতেই থাকি রেগুলার। যাই হোক আজকে পুরো ডিপ ক্লিনিং করছি, মানে একদম পুরো মানে বলে যাকে একদম কোনো জায়গা আমি এতটুকু ময়লা তেলচিটে ভাব রাখবো না। তো কিভাবে পরিষ্কার করছি সেটা তোমাদের দেখাই। আর অনেক সময় হয় কিন্তু আমাদের ঘর দোর পুরো লন্ডভন্ড থাকে কিন্তু আমরা কাজ করার এনার্জিটা পাই না, বা ভয় শুরু হয়ে যায় যে কোন জায়গা থেকে আমি ক্লিনিং স্টার্ট করব বা কোন জায়গা থেকে আমি গোছাবো, যেটা কিন্তু আজকে তোমরা আমার ঘর দেখে বুঝতেই পেরেছো। আর সব থেকে বড় কথা, আমরা মানুষ, আমাদের শরীরের যত্ন আগে নিতেই হবে, তারপরে সব কিছু। সেই উপলব্ধিটা আমি এতদিনে ভালোভাবে করতে পেরেছি যখন দেখলাম যে আমার শরীরে মাঝে মাঝে কোমরে ব্যথা হচ্ছে, এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছিল। তো যাই হোক দেখো এখন পুরো ওই কর্নারটা, যেই জায়গাটা আমার হাত চট করে যেতে চায় না, তেলচিটে তেলচিটে একটা ভাব হয়ে গেছিলো, সেই জায়গাগুলো ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরাই আমাকে বলেছো পায়েল তুমি মিউজিক দেবে না, তুমি ভালোভাবে বলবে যে কাজগুলো করছো বা তোমার যে গল্প থাকে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে, কারণ এই ভিডিও করতে করতেই আমার তোমাদের সঙ্গে গল্প করার সময়টুকু পাই। ভালো করেই জানো আমার কেউ স্ট্যান্ড ধরবারও নেই, কেউ কিছু কাজে হেল্প করার সেই ছোটোখাটো টুকটাক করে, তো আমি ওই স্ট্যান্ড দিই আর কাজ করতে থাকি, আবার এদিকে স্ট্যান্ড দিই আবার কাজ করতে থাকি। কেউ সেভাবে ক্যামেরা ধরার নেই, কে ধরবে কে বিরক্ত হবে তার থেকে ওই নিজের কাজ নিজেই করে নিই। তো সেই জন্যই আর কি তোমাদের সঙ্গে এইভাবেই আমি গল্প করি, মুখোমুখি গল্প হয়তো খুব কম হয়।
আর দেখো, আমার কাছে একটা টেবিল ক্লথ ছিল, সেই টেবিল ক্লথটা একটুখানি ভালোভাবে কেটে সুন্দর করে এই জায়গাটা রাখলাম। আর তবে চিন্তা করো না, সামনেই গ্যাস আছে, প্লাস্টিক তোমরা হয়তো ভাববে যেটা রাখা ঠিক হয়নি, ওটা আমি ঠিক করে নিয়েছি। মানে ওখানে প্লাস্টিকের সঙ্গে গ্যাসের কোনো জায়গার আর কি মানে আসবেই না, সেই দিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। আর জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে দিলাম। আগে ওই দিকে ঘোরানো আমার মিক্সারটা ছিল, মিক্সিটা, তো সেটা আমি এখন পরিষ্কার করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে পুরো ক্লিন করব, মানে সবটাই ক্লিন করব। আর এই যে চিনির কৌটো, এগুলো একটু তেলচিটে ভাব হয়ে যায়, যদিও আমি যখন ফাঁকা হয় কৌটো কিন্তু মেজে রাখি, তাও হয়ে যায়। তো চিনির কৌটো, তারপরে এটা হচ্ছে আমার নুনদানি, সেই নুনদানি একটু পরিষ্কার করে নিলাম, করে এখন সুন্দর করে জায়গা মতন গুছিয়ে রাখবো। আর এই তেলের শিশিগুলো যবে থেকে কিনেছি তবে থেকে মানে আমি যেটুকু আগে বেশি বেশি তেল পড়ে যেত সেটুকুও যায় না, চাইলেও বেশি তেল কিন্তু এটাতে তোমরা ব্যবহার করতে পারবে না, এত ভালো। তো যাই হোক, হলো ওইগুলো পুরো গোছানো, সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নিচে খালি কাপ রাখবো, আর বেশ কিছু জিনিসপত্র ওদিকে আমি ধোয়ার জন্য রেখেছি। এখন বসেছিলাম এই মিক্সিটা পরিষ্কার করবার জন্য। আমি কিন্তু কোনোরকম সাবান, জল বা এইসব ব্যবহার করতে ভয় পাই ইলেকট্রনিকের জিনিসে, ওই জন্য মানে জাস্ট একটুখানি ভিম লিকুইড লাগিয়ে আর কাপড়টাকে ভালো করে ধুয়ে একদম চিপে শুকনোই বলতে পারো দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি মিক্সিটা পুরো পরিষ্কার করেছি। আমি যদি আগে ছবিটা তুলে রাখতাম বুঝতে মিক্সিটা কতটা নোংরা ছিল। আর বিশেষ করে ভেতরে পোর্শনটা হয় না, ওই জায়গাটা ভীষণ ময়লা হয়ে গেলে আর ঘেন্না লাগে, তখন নিজেরই কাজ করতে ইচ্ছা করে না, আর মানুষ দেখলে তো কী ভাববে তার নেই ঠিক। তাই দেখো, একদম ভালোভাবে যতটা সম্ভব আমার দ্বারা কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর যারা জানতে চাও আমার মিক্সার গ্রাইন্ডারটা কোন কোম্পানি, তো দেখে নাও, ক্রম্পটনের। এটা আমি কিনেছিলাম আজ থেকে 10 বছর আগে, 2012 আমার কেনা, যখন থেকে আমি একটু একটু করে জিনিসপত্র করতে থাকি আর কি। তো এখনও এটার সার্ভিস খুব ভালো, মানে এত এখনও পর্যন্ত একবার মনে হয় মাত্র আমাকে একটুখানি দেখাতে হয়েছিল, বাকি পুরো ভালোভাবেই চলছে। তো এই যে সুন্দর করে এখন জায়গা মতন রেখে দিলাম। ওহো, আর একটা কমেন্ট সেদিন পেয়েছিলাম, পায়েল তুমি এত তাড়াতাড়ি কাজ করো কী করে? একেবারেই তাড়াতাড়ি আমি কাজ করি না, আমি খুব ধীরে সুস্থে কাজ করি, আমি সবসময় ফাস্ট করে দিই। তো মাঝে মাঝে দেখবে আমি যখন নর্মাল মোডে রাখি তখন খুবই স্লোভাবে কিন্তু আমি কাজ করি, কারণ বেশি তাড়াহুড়ো করে কাজ করলে কিন্তু শরীর খারাপ লাগে, তার উপর মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যায়। তো এই যে মোটামুটি সমস্ত কিছু আমার এখানে কিন্তু ক্লিন হয়ে গেছে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে, কোনো জায়গায় এতটুকু নোংরা ময়লা কোথা থেকে আসরে চলে গেছে এই ধরনের চিন্তাভাবনা একেবারেই নেই। আর একটা বলছি, এই যে আরও বাসন আমি ধুয়েছিলাম, কারণ এই যে স্ট্যান্ডটা দেখছো আর কি, স্পুন রেস্টারগুলো, সেগুলো সমস্ত খুলে খুলে ধুয়েছি, প্লাস যা যা ভেতরে ছিল ধোয়া জিনিসও যদি থেকে থাকে সেগুলোও আবার করে ধুয়েছি। প্রত্যেকটা চামচ ছুরি থেকে শুরু করে যা যা ছিল সব পরিষ্কার করে ধুয়েছি, মানে কোনো জায়গায় এতটুকু নোংরা এখানে আর পাবে না। তো একদম সুন্দর করে পরিষ্কার করে প্লাস একটু ডেটল জল দিয়ে একটা কাপড়ের মধ্যে ভিজিয়ে পুরো জায়গাটা মুছেছি, যাতে একটা সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এই হলো এখনকার মতন আমার পরিষ্কার করা কিচেন। কিন্তু আর একটা জিনিস আমি প্রথমেই করিনি, সেটা হচ্ছে এই চিমনিটা পরিষ্কার। চিমনি আমি পরিষ্কার রোজই করি, মোটামুটি একটু করে টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই, সেটা তোমরা দেখলেই বুঝবে। 6 মাস হয়ে গেছে আমার চিমনিটা কেনা হয়েছে, কিন্তু দেখে নাও এখনও বুঝতেই পারবে। তোমরা তো জানো একবার রান্না করলেই কিন্তু মোটামুটি চিমনিতে তেল পড়তে থাকে, তো তেল আমি মাঝে মধ্যেই ফেলি প্লাস টিস্যু দিয়ে এইভাবে পরিষ্কার করি, আমি এইভাবে মেনটেন করি। এখনও একবারও সার্ভিসিং আমার করানো হয়নি, ইচ্ছা আছে দুর্গাপুজোর পরে একবার সার্ভিসিং করানোর। তো আমার দেখে নিলে পেপার কোম্পানির কিন্তু আমার চিমনিটা এখনও পর্যন্ত ভীষণ ভালো চলছে, আর আমার কিন্তু প্রায় যখনই রান্না করি তখনই চিমনি চালানো হয়। হয়ে গেল, ওপরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এখন নিচটাই বা বাকি থাকে কেন, নিচটুকু ভালো করে মুছে নিচ্ছি। এই যে পরিষ্কার করলাম সেগুলোতে একটু তো নোংরা এদিক ওদিক পড়েছেই, এঠো কাঠা, তো সেইটাও একদম ভালো করে কাপড় দিয়ে মুছে নেব। তারপরে কিন্তু চলে যাব ঘরে, ঘরও ক্লিন করে তারপর মাথার মধ্যে আমার এই সময় ঘুরছে যে আমার এখনও রাতের ডিনারের কিছু তো করতেই হবে, তরকারি করা আছে কিন্তু রুটি তো আমায় করতে হবে, আটা মেখে সেই সমস্ত করা এখনও বাকি আছে, তো সেটাও মাথার মধ্যে ঘুরছে। কিন্তু ঘর এরম লন্ডভন্ড করে তো পায়েল এভাবে থাকতে পারবে না, তোমরা জানো অস্থির হতে থাকবে আমার শরীরের মধ্যে, আমার মানে পেটে খাবার ঢুকবে না। তার উপর এই জামা কাপড় এখনও পর্যন্ত আমি ভাঁজ করে উঠতে পারিনি, যেগুলো দুপুরবেলা শুকিয়ে ছাদ থেকে এসেছিলো। তো
এইগুলোও এখন ভাঁজ করে আমি জায়গা মতন তুলে দেবো। জানি আজকের ভিডিওটা তোমাদেরকে ভীষণভাবে এনার্জি দেবে, কারণ সত্যি এনার্জি নিয়েই আমি কাজটা করেছিলাম আর ভেবেইছিলাম তোমাদের সঙ্গে আলাদাভাবে এই ভিডিওটা আমি শেয়ার করব। কারণ এইভাবে কাজ করতে আমি খুব পছন্দ করি। শরীর যখন ঝরঝরে থাকে, কাজে যখন সত্যি বলতে এনার্জি থাকে, তখন মুডও ভালো থাকে আর মনে হয় হ্যাঁ এত কষ্ট করে যখন সব কিছু গড়েছি, তখন যতক্ষণ আছি ততক্ষণ এই সব কিছু আমার সুন্দর করে রাখাটা কর্তব্য। ঈশ্বর আমাকে এই কাজটাই করবার জন্য এখনও পর্যন্ত নিযুক্ত রেখেছেন। তিনি চান আমি এই কাজগুলো সুষ্ঠুভাবে করি, তাই তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। এই বলে নিজের মধ্যে আমি পজিটিভিটি আনি, সত্যি বলতে এটাই। দেখো তো জামা কাপড় ভাঁজ করলাম আর মোড়াতে যেটা রাখলাম সেটা হচ্ছে একটা আশিসের জিন্স। কালকে সকালে আবার আমাকে বের করে রাখতে হবে। রাতে পরার আমার একটা নাইটি, রাতে পরার আয়ুষ্মানের একটা গেঞ্জি আর একটা প্যান্ট, না হলে ওখানে রেখে এলে আবার আমাকে নিয়ে এসে রাখতে হবে। তো এই কাজ করতে করতে মায়ের সঙ্গেও কথা বলে নিলাম, মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, মাকে রাত্রিবেলা একবার ফোন করাটা আমার ডিউটি এবং করি আর কি, না করলে আমার রাতে ঘুম আসবে না। মাকে যতক্ষণ না মায়ের সঙ্গে রাতে একটু কথা বলে নেব। তো হয়ে গেছে, তার মাঝখানে দেখো আটা মেখে চলে এসেছি রুটি করতে। খেতেও তো হবে, সবাইকে খেতেও তো দিতে হবে, শুধু ঘরে কাজ করে গেলে কি হবে। তো এখন দেখো আমি রুটি করে নিচ্ছি, আবার আটার গুঁড়ো পড়বে, আবার মুছে নেব। কিন্তু যে নোংরাটা হয়েছিল সেই নোংরাটা আমার ক্লিন করা খুব দরকার ছিল, না হলে না নিজেরই অস্বস্তি হচ্ছিল। তো আজকে একদম সমস্ত ঝাঁ চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু সবসময় নিজের শরীরকে রেস্ট দিয়ে তারপরে কাজ করি। তো যারাই ভাবো পায়েল দিয়ে যখন এত কাজ করতে পারছে বা পায়েল যখন এত কাজ করতে পারছে আমরা উঠে করি, নিজের শরীরকে আগে রেস্ট দেবে। শরীর যদি বলে হ্যাঁ শরীর তোমার সুস্থ আছে, তবেই করবে, কারণ আমরা কিন্তু মানুষ, কোনো যন্ত্র নই। তো নিজের শরীরকে দেখা আমাদেরই কর্তব্য। তো হয়ে গেল, এখন দেখো রুটি করে নিলাম আজকে 5টা রুটি, কারণ আয়ুষ্মান একটা রুটি খাবে বললো, তো ওর একটা আর আমাদের দুটো করে রাতের রুটি। সাথে তো আমার তরকারি কড়াই আছে, প্লাস চিকেনও করা আছে, এক পিস করে চিকেনের ড্রামস্টিক আছে, আর আছে হচ্ছে রুটি তরকারি। ব্যাস হয়ে গেল কাজ। আর এই বেলুন চাকি তো আমি রোজ ধুই, তোমরা জানো, এতে কিন্তু আরশোলা থেকে মুক্ত থাকা যায়। বেলুন চাকি আটা যে কৌটো থাকে সেগুলো যদি ধারগুলো আমরা ভালো করে মুছে রাখি, ওই ছোটো ছোটো আরশোলার উপদ্রব কিন্তু রান্নাঘরে একদমই হবে না। প্লাস একটু আধটু চক লাগিয়ে রাখলে তাহলে কিন্তু কিচেন একদম পরিষ্কার থাকে। আর হয়ে গেল, আমি তো গ্যাস আগেই মুছে ক্লিন করে রেখেছিলাম, এখন যেটুকু আটার গুঁড়ো পড়েছে আমি ওয়াইপ দিয়ে মুছে নিলাম, আর যে ওয়াইপটা এতদিন ব্যবহার করছিলাম সেটা আজকে বদলে ফেললাম। আর এই যে জিরে জল, জিরে জোয়ানের জল ভেজাবো বলে বাটি নিয়েছিলাম, আর এখানে দেখো সার্ফের প্যাকেটটা কেটেছি, এখান থেকে এখন যে কাপড়গুলো বেরোলো আর কি, যেগুলো দিয়ে সব কিছু মুছলাম সেগুলো একবারে এখানে চুবিয়ে দেবো। প্লাস ওই নেটের দু একটা ব্যাগ ছিল সেগুলো এর মধ্যে ভিজিয়ে রেখে দিই, কালকে সকালে ধোয়া যাবে এখানে। এরপরে খেতে দিতে হবে, আশুষকে ডাকলাম চলে আসো খেতে দিই, চেয়ার টেয়ার পেতে নিলাম, খাবার নিয়ে আসবো, দুজনে গল্প করতে করতে খাবো। আয়ুষ্মান আগেই খেয়ে নিয়েছে, কারণ বেশ একটু রাত হয়েছে, বুঝতেই পারছো এতটা কাজ করছি, এই সময় শরীরটা সত্যিই ক্লান্ত লাগছে। আবার এতটা কাজ করবার পর এনার্জি তো একটু হলেও ঘাটতি হবেই, তাই না? আর রাতও হয়েছে অনেকটা, আয়ুষ্মানের পড়াশোনাও দেখছিলাম, সব কিছু নিয়ে একটা বেশ মানে ব্যস্ততম সন্ধ্যা থেকে রাত অবধি আমার কেটে গেল। তো যদি ভিডিওটা তোমাদের ইউজফুল মনে হয় বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমাকে বা আমার বন্ধুত্ব যদি সত্যি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমি কোনো দিদি নই, পায়েল বলবে আমাকে সবাই, আমি তাহলে খুশি হব। ছোটরা বলতে পারো, তারপর সবাই সমবয়সী বা একটু যারা বড় আমাকে পায়েল বলে ডেকো, এতেই আমি খুব খুশি হই, আর এতেই মনে হয় আমি তোমাদের অনেক কাছের। তো চলো আজকের মতন বিদায় নিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে কিন্তু আগামীকাল, তাহলে আমার সাথে থেকো অবশ্যই। আর এই যে ডিনার থালিটা একবার তোমাদের না দেখালেই নয়, সবজি নিয়েছি কিন্তু বেশি করে। আর এই যে আশিস বলেই দিয়েছে ওকে যেন এখন না দেখাই, মুড নেই, তাই একটুখানি ব্লার করে দেখালাম। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, সায়োনারা।